সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই যথেষ্ট পরিমাণ ভালো আছে এবং তোমাদের প্রিপারেশন যথেষ্ট ভালোভাবে চলতেছে টার্গেট এ প্লাসে আবারও সবাইকে স্বাগতম তোমরা জানো যে বিগত বেশ কিছুদিন ধরে আমাদের যে সিকিউ এবং এম ওয়ান শর্ট লাইফ ক্লাস গুলো চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকে আমরা পরিমাণগত রসায়নের সিকিউ নিয়ে আলোচনা করব এবং বরাবরের মধ্যে বলা থাকে যে এখানে তোমার টপিক সাজেশন আমাদের সিকিউ সলভ সহ এক্সট্রা যেসব বিষয় তোমাকে বলে দেওয়া হয় সবকিছু মিলিয়ে দেখা যায় যে একটা চ্যাপ্টারে নাইনটি এর উপরে তোমার ইনশাল্লাহ কমন চলে আসবে পরীক্ষায় কমন চলে আসবে বলতে একেবারে ব্যাপারটা এরকম না ভাই আমি এখানে নব্বই এমএল দিয়ে কোনো একটা ম্যাথ করাইছি একদম নব্বই এমএল দিয়ে আসবে ওই নব্বই এম এলটা হয়তো বা পঞ্চাশ এম হয়ে যাবে কিন্তু একদম সিমিলার কনসেপ্টে আসবে ইনশাল্লাহ তুমি যদি এই কোয়েশ্চেনগুলো ভালোভাবে সলভ করো তাহলে দেখা যাবে তোমার কাছে বোর্ড কোয়েশ্চেন অথবা তোমার কলেজের কোয়েশ্চেন তেমন একটা কিছু মনে হচ্ছে না তো শুরুতেই আমি একটু ক্লিয়ার হয়ে নেই যে আমাদের আমার কথাবার্তা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একদম ক্লিয়ার কিনা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলে আমি শুরু করে দিচ্ছি আচ্ছা একটু দেখতে চাই যে আমার কথাবার্তা তোমাদের কাছে ক্লিয়ার কিনা হুম আচ্ছা আমার এখানে একটু সময় নিচ্ছে লোড হতে আচ্ছা আমাকে ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা এটা একটু ভাই জানাই দিও যদি সবকিছু ক্লিয়ার থাকে আমরা ইনশাল্লাহ আমাদের মূল আলোচনায় চলে যাবো আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছি বেশ কয়েকজন অলরেডি লাইভে লাইভে জয়েন করে ফেলেছে তো তোমরা তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে ফেলো ততক্ষণে আমি আমার আমার প্রোফাইলটা দিক একটু অনেকেই দেখা যায় আমার প্রোফাইল এসে তোমার ক্লাসগুলা খোঁজে তাদের সুবিধার্টা আমার প্রোফাইল একটু শেয়ার করে দিয়ে আসি ততক্ষণে তোমরা জানাই দিতে থাকো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক শুনতে পারতেছো কি না কিনা তোমরা আর বড় বড় মধ্যে বলতেছি যে এইখান থেকে ইনশাআল্লাহ তোমার নাইনটি পার্সেন্টের মতো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আমরা শুরুতে কনসেপ্ট মানে একটু কনসেপ্টটা ক্লিয়ার করি এরপর গিয়ে সিটিউ সলভ করে ফেলি আচ্ছা আরো বেশ কয়েকজন জয়েন করে ফেলছে আমাদের সাথে একটা সেকেন্ড হ্যাঁ হয়ে গেছে তো চলো আমরা ক্লাসে ঢুকে যাই হুম হ্যাঁ মনি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ সব ক্লিয়ার তো যেহেতু সব কিছু ক্লিয়ার তাহলে আমরা শুরু করি এখন খেয়াল করো আমরা কি আলোচনা করব পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়নের কয়েকটা অংশ আছে মোটামুটি তিনটা অংশ আছে তোমাদের শর্ট সিলেবাসে আছে ঠিক আছে শর্ট সিলেবাসে তোমাদের তিনটা অংশ আছে তো এই তিনটা অংশ থেকে আমরা শুরুতে টপিক সাজেশনটা দেখব টপিক সাজেশন ক্লিয়ার হয়ে গেলে দেন বাকি অংশগুলো দেখি হ্যাঁ সব কিছু ঠিকঠাক এখন খেয়াল করো আমরা টপিক সাজেশনের শুরুতেই রাখছি জারুন বিচারণকে কাকে রাখছি ভাই এরকম হইতেছে কেন টপিক সাজেশনের শুরুতে আছে আমাদের জারুন বিচারণ একটু একটা সেকেন্ড পেনটা কাজ করতেছে না কি ভাই একটা সেকেন্ড হালকা একটু প্রবলেম ফেস করতেছি আমি আমি ফিক্স করে নিচ্ছি তোমরা খাতা কলম নিয়ে বসে পারো হ্যাঁ ঠিক হয়েছে একটু সমস্যা হইতেছিল এখন আমরা যদি টপিক সাজেশনে আসি যে টপিক সাজেশনে শুরুতে জারুন বিজারণ রাখার কারণ কি এখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয় মানে প্রত্যেকটা বার এখান থেকে যদি দুইটা প্রশ্ন হয় এর মধ্যে একটা জারুন বিজারণ মাস্ট এবং বাকি অংশ থেকে আরেকটা কোয়েশ্চেন হয় এই শুরুতে আমরা একটা টপিক সাজেশনের শুরুতে জারণ বিজারণকে রাখছি এখানে দেখো কি কি বলতে পারে আয়ন ইলেকশন পদ্ধতিতে সমতাকরণ করতে বলতে পারে তারপরে বলতে পারে আয়রনের বিশুদ্ধতা নির্ণয় ঠিক আছে এটা প্রচুর পরিমাণ আসে এই দুইটা প্রচুর পরিমাণ আসে আয়রনের বিশুদ্ধতা নির্ণয় আয়রনের পরিমাণ নির্ণয় এই ধরনের কথাবার্তা বলে আবার কি বলে জারক অথবা বিজারকের প্রয়োজনীয় পরিমাণ একটা জারণ বিজারণ বিক্রিয়া দিবে এখানে বলবে যে জারক কত এম লাগবে বিচারক কত লাগতে পারে এই ধরনের প্রশ্ন তোমাকে করতে পারে তারপরে দেখো কি আছে আমাদের অম্লক্ষারক সাম্যবস্থা এই অম্লক্ষারক সাম্যবস্থায় কি বলতে পারে অম্ল ক্ষার মিশ্রিত দ্রবণের প্রকৃতি রকম হইতে পারে মানে দুইটা পাত্র দিবে এই দুইটা পাত্র পরস্পর মেশালে বা নতুন একটা পাত্রে মেশালে এদের প্রকৃতি কিরকম হতে পারে অম্লীয় হবে ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে এই ব্যাপারটা বের করতে বলতে পারে টাইট্রেশনের প্রয়োজনীয় অম্লক্ষারের পরিমাণ তারপরে টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক যে আমাদের মাঝে মধ্যে দেখা যায় সবল অমূল সবল খাত অথবা দুর্বল অমূল সবল এসব ক্ষেত্রে কোন নির্দেশক কোন ক্ষেত্রে ভালো কাজ করবে এবং ঘনমাত্রা সংক্রান্ত এই ঘনমাত্রা সংক্রান্ত প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হইতেছে শতকরা বা মোলারিটি থেকে পিপিএম এর রূপান্তর ঠিক আছে গয়ে প্রায় এরকম একটা প্রশ্ন থাকে ঠিক আছে যে অমুক পাত্রের এ পাত্রের বা বিপাত্রের ঘনমাত্রাকে পিপিএম এ রূপান্তর করো এরকম মাঝে মধ্যেই থাকে তো টপিক সাজেশনের একটা ছোট্ট স্ক্রিনশট তুলে ফেলো তোমরা স্ক্রিনশট তোলা হয়ে গেলে আমরা একটু হালকা পাতলা আলোচনায় যাব ঠিক আছে হালকা পাতলা কিরকম আলোচনায় যাবো এইখানটাতে তোমাকে কয়েকটা জিনিস একটু হয়ে থাকতে হবে কয়েকটা জিনিস কি ভাই যেমন লেখা যায় মিলিগ্রাম পার লিটার পিপিএম সমান কি লেখা যায় মিলিগ্রাম পার লিটার অথবা পিপিএম সমান লেখা যায় মাইক্রোগ্রাম পার মিলিলিটার মিলিগ্রাম পার লিটার অথবা মাইক্রোগ্রাম মিলি লিটার তার মানে আমাদের যখন তোমার মোলারিটিতে থাকে ঠিক আছে কিসে থাকে মোলারিটিতে থাকে মোলাটি কোন কোন ঘনমাত্রা মোলারিটিতে থাকলে কিসে কিভাবে ওইটা রেখা কি হয় মোলারিটি মানে কি মোল পার লিটার এখন মোল পার লিটার হইলে এই মোলকে আমরা কি করব গ্রামে নিব গ্রামে নিয়ে তারপর মিলিগ্রাম বানাবে এবং এরপরে আর আমাদের এই লিটার নিয়ে তেমন কোনো কাজ নাই কারণ কি কারণ আমাদের পিপিএম মানে কি মিলিগ্রাম পার লিটার তাহলে পার লিটার এটা ঠিক থাকুক এই মোল আমরা কি করব এটাকে আমরা গুণ করব মোল ইন্টু আণবিক ভর এটা দিয়ে গুণ করলে আমাদের এটুকু কি হয়ে যাবে গ্রাম হয়ে যাবে তাহলে গ্রাম পার লিটার হয়ে গেল এবং এর সাথে যদি আমরা মোল ইন্টু আণবিক ভর ইন্টু এক হাজার গ্রামকে এক হাজার দিয়ে গুণ করলে কি হবে মিলিগ্রাম তাহলে কি হয়ে গেলে ইউনিটটা মিলিগ্রাম পার লিটার তার মানে আমাদের মোলারিটিতে থাকলে আমরা শুরুতে কি করব মোলারিটিতে থাকলে আমরা শুরুতে সেটাকে আনুই ভর দ্বিগুণ করে গ্রাম পার লিটার করব এবং পরে এক হাজার দ্বিগুণ করে মিলিগ্রাম পার লিটার করে নিব এবং এই মিলিগ্রাম পার লিটারই হচ্ছে আমাদের পিপিএম খুব সহজ ব্যাপার আমরা যখন ম্যাথে যাব তখন ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তখন এই গেল আমাদের পিপিএম এর কথা এরপরে যদি আমরা আসি ঘনমাত্রা নিয়ে আরো দুই একটা কথা বলি যে ঘনমাত্রা নিয়ে আরো দুই একটা কথা কি বলা যায় যে আমরা যদি শতকরা থেকে মোলারিটিতে যেতে চাই শতকরা টু মোলারিটি ঠিক আছে শতকরা টু মোলারিটি এই শতকরা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ডব্লিউ আই ভি ঠিক আছে শতকরা সবচেয়ে জনপ্রিয় অংশ কি ডব্লিউ আই ভি এর মধ্যে আরো আছে ডব্লিউ বাই ডব্লিউ ঠিক আছে ভি বাই ভি তো সবচেয়ে জনপ্রিয় ডব্লিউ বাই ভি এবং এটাই তোমাদের পরীক্ষায় বেশি আসে তো ডব্লিউ বাই ভি যদি শতকরায় দেওয়া থাকে তো এখন আমরা এখানে কি করবো শতকরা থেকে মোলারিটিতে নিতে চাইলে আমরা এইভাবে লিখতে পারি টু 10x বাই এখানে এ লিখি হচ্ছে আমাদের শতকরা পরিমাণ এ হচ্ছে আণবিক ভর আর s হচ্ছে আমাদের কি মোলার ঘনমাত্রা

যে ঘর মাত্রার এই অংশটা ভাই ক্লিয়ার হয়ে গেছে কিনা এটা ক্লিয়ার হয়ে গেলে আমরা ইনশাল্লা পরবর্তী অংশ সুইচ করি হ্যাঁ ইউ আলিশা ইউসুফ আসসালাম ভাই এই অংশটা ক্লিয়ার কিনা একটু একটু কষ্ট করে জানাই দিও ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আমার মাঝে আমি ঠিক আছে আচ্ছা তোমার মাঝে তুমি বুঝতে পারছি তোমার ক্লিয়ার হয়ে গেছে এখন যদি আসো আমরা এখানে আসি একটু খেয়াল করো আমরা তোমাদেরকে একটু আগে বলতেছিলাম যে পিপিএম দেখো এই পাত্রের ঘনমাত্রা পিপিএম এ নির্ণয় করো সে নির্ণয় করতে বলছে পিপিএম এবার পাত্র দুইটি মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি হবে ব্যাখ্যা করো গাণিতিক ভাবে দেখাইতে বলছে আবার এ পাত্রের কোন ধরনের নির্দেশক উপযোগী ঠিক আছে এটাও আমাদের দেখাইতে বলতে পারে টপিক সাজেশনে এই কোশ্চেন তোমাকে বলতেছিলাম তো চলো আমরা ডিরেক্ট কোশ্চেনে চলে যাই সে বলছে বি পাত্রের ঘনমাত্রা পিপিএম এ নির্ণয় করতে বলছে কোন পাত্র বি পাত্র এই পাত্রটা আমাদের কোন পাত্র এই পাত্রটা হচ্ছে বি পাত্র ঠিক আছে তো এখন এইখানে দেখো গ্রামে দেওয়া আছে পরিমাণটা কিসে দেওয়া আছে গ্রামে দেওয়া আছে তো গ্রামে থাকলে আমরা সহজে মোলে নিতে পারবো তারপরে এটাকে আয়তন দিয়ে ভাগ করে দিলে আমরা খুব সহজেই পিপিএম এ বের করে ফেলতে পারবো তো এখানে দেখো যে আমরা কি জানি আমরা কিছু ফর্মুলা পরে ফেলি ঘনমাত্রা সমান মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন মানে এক কথা এস ইজিক্যালস টু এন বাই ভি আবার তুমি যদি বলো এন ইজিক্যালস টু ডব্লিউ বাই এম ডব্লিউ কি প্রদত্ত ভর ডবলিও কি প্রদত্ত ভর এম হচ্ছে আনবিক আনবিক ভর দেখো আমরা যদি ঘর মাত্রা আমাদের প্রথম কাজ হইতেছে আমরা মোলার ইটিতে বের করবো কি করব। মোলার ইটিতে বের করে এরপরে আমরা এটাকে পিপিএম এ নিবো তুমি একটু স্মার্ট হইলে এখানে আরো এক কাজ করতে পারো যে একেবারে মোল পার লিটারে না গিয়ে গ্রাম পার লিটারে যদি চলে যান তাহলে পিপিএম এ বের করা আরো সহজ হয়ে যায় ঠিক আছে যেহেতু সবাই মোলারিটি থেকে পিপিএম এ যাইতে অভ্যস্ত এই জন্য আমরা এই কাজ চাইলে করতে পারি অথবা নাও করতে পারি এখন দেখো আমি যদি এখানে দেখি কত গ্রাম আছে দুই গ্রাম ঠিক আছে আমাদের কত গ্রাম পয়েন্ট টু গ্রাম সহজ ভাবে বলতো টু গ্রাম আছে কত মেলে বিশে মেলে না এখন তোমাদের একটু বলি যে পিপিএম মানে কি পিপিএম বলতে আমরা কি বুঝি দাঁড়াও একটু কালিটা সুইচ করে নেই খেয়াল করো ppm মানে হচ্ছে মিলিগ্রাম সরি এটা মাইক্রোগ্রাম লিখি বলছি মিলিগ্রাম পার লিটার ppm মানে কি মিলিগ্রাম পার লিটার তো ppm মানে মিলিগ্রাম পার লিটার হলে এখানে গ্রাম আছে আর এটাকে আমরা মানে লিটারে বানায় ফেলি তার মানে এই গ্রামকে যদি আমরা লিটার দিয়ে ভাগ করি তাহলে গ্রাম পার লিটার হয়ে গেল ওটাকে 1000 দিয়ে গুণ করলে মিলিগ্রাম পার লিটার হয়ে যাবে তাহলে সহজ সহজ দেখো যে 0.2 গ্রাম আছে কত एमएलে বিশে মেলে তাহলে আমি সহজভাবে যদি লিখি ডিভাইডেড বাই ইনটু টু টু এত গ্রাম আর লিখিডেন্টি গুণ করলে এটা কি হয়ে হয়ে যায় যায় লিটার তার মানে কত আসে দেখো এত কি হয় গ্রাম পার লিটার এই অংশ পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা যদি এটা ক্লিয়ার হও আমরা মানে ফার্দার আর ওই ফর্মুলায় যাবো না আর যদি এটা ক্লিয়ার না হয় তাহলে ওই ফর্মুলা দিয়ে তোমাদের আরো ইজি করে বুঝাই দিব সমস্যা নাই ভাই এ পর্যন্ত ক্লিয়ার কিনা ক্লিয়ার হইলে একটু ভাই সাথে সাথে জানিয়ে ফেলবা তাহলে আমাদের টাইমটা আরো কম লস হয় ঠিক আছে ক্লিয়ার হইলে একদম সাথে সাথে জানিয়ে ফেলবা সময় লস কম হবে হ্যাঁ জি এখন যেহেতু এটা ক্লিয়ার তাহলে গ্রাম পার লিটার হয়ে গেছে অ্যান্সার কত আসে একটু জানায় ফেলো ঠিক আছে তো এখানে যে অ্যান্সারটা আসবে অ্যান্সারটা কত আসবে আমি একটু তোমাদের সাথে সাথে যদি করে ফেলি উপরে কত আছে পয়েন্ট টু ডিভাইডেড বাই হইতেছে বিশ কত সাথে কত আছে এক হাজার তাহলে এখানে আসে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান গ্রাম পার লিটার এত গ্রাম পার লিটার এই গ্রাম পার লিটার কে মিলিগ্রাম বানাইতে কি করতে হবে 0.00001 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিলিগ্রাম পার লিটার তাহলে কত এখান থেকে তিনটা শূন্য বাদ দাও যদি আমরা তিনটা শূন্য বাদ দিয়ে দিই 10 টু দি পাওয়ার 3 এর জন্য তার মানে 0.01 ppm ঠিক আছে অ্যান্সার কত আসে আমাদের জিরো পয়েন্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের আর যদি কারো কোনো প্রকার অস্পষ্টতা থাকে ভাই জানায় ফেলতে হবে সাথে সাথে ঠিক আছে অস্পষ্টতা থাকলে সাথে সাথে জানায় ফেলতে হবে নইলে পরে প্রবলেম সলভ করা মুশকিল তো গেল আমাদের পিপিএম এর কথা আর একটা প্রসিডিউর কথা বলছিলাম তোমরা অনেকে ওই প্রসিডিউর দিয়ে করো এই জন্য আবার একটু দেখায় দেয় দেখো এখানে

মোল পার লিটার এই ওয়াই মোল পার লিটার কেন দিয়ে গুণ করবে আবার চল্লিশ দিয়ে চল্লিশ তাহলে কি হবে মল পার লিটার কেন ভর দিয়ে গুণ করলে হবে গ্রাম পার লিটার এই ধরো ওয়াই ইন্টু চল্লিশ ইন্টু এক হাজার এটা মিলি গ্রাম পার লিটার বা এটাই আমাদের ইপিএম যেভাবে যাইতে চাও সেভাবে যাইতে পারবা ঠিক আছে তোমার হাতে স্বাধীনতা আছে এইভাবে সহজ ভাবে যাইতে চাও অথবা তুমি নর্মালি যেভাবে করো অভ্যস্ত এভাবে চাইলে যাইতে পারো তোমার হাতে পর্যাপ্ত পরিমাণ স্বাধীনতা আছে তুমি যেদিকে খুশি সুইচ করতে পারো এই নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই ঠিক আছে আচ্ছা ক্লিয়ার বাই ক্লিয়ার যেহেতু তাহলে পরের অংশে যাই তুমি দুইভাবে করতে পারো পিপিএম এখন এখানে পাত্র দুইটি মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি হবে ঠিক আছে পাত্র দুইটির মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি হবে পাত্র দুইটাতে কি কি আছে এখানে আছে সালফিউরিক আছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিড আর কি হবে প্রশমন বিক্রিয়া হবে প্রশমন বিক্রিয়া হইলে এখানে কি উৎপন্ন হয় লবণ আর পানি বিক্রিয়াটা আমরা আগে দেখে ফেলি তারপরে বাকি কিছু নিয়ে আলোচনা করি দেখো এখানে এইচ টু আছে সেই সাথে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড

কিরূপ হবে অথবা আয়রনের পরিমাণ নির্ণয় অথবা কপারের পরিমাণ নির্ণয় এই সকল ক্ষেত্রে আমাদের সবচেয়ে সুবিধার যে এককটা আছে সেটা হচ্ছে মোল সংখ্যা মোল সংখ্যা হচ্ছে আমাদের সবচেয়ে সুবিধার একক কিছু ক্যালকুলেট করতে পারি একটু এক সেকেন্ড একটা কেবল খুব ডিস্টার্ব করতেছে ওদিকে একটু সরাই দিই ও আচ্ছা কি হবে লিটারে ঘনমাত্রা হবে মোল পার লিটারে এই পার লিটার আর লিটার বাদ দিয়ে থাকবে শুধু মোল এখন

জিরো জিরো মূল তা এখন দেখো সেই সাথে আমাদের সালফারিক অ্যাসিড এর মূল সংখ্যা পাইলাম এখন আমরা কি করবো এখন আমরা সোডিয়াম হাইড্রক্সাইড এর মূল সংখ্যা যদি বের করি সোডিয়াম হাইড্রক্সাইড এর মূল সংখ্যা খুব সিম্পল এন অফ এন এ ওইচ সোডিয়াম হাইড্রক্সাইড এর মূল সংখ্যা কি হবে সোডিয়াম হাইড্রক্সাইড এর মূল সংখ্যা বের করতে গেলে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড এর আয়তন নিবো কারণ মোল সংখ্যা সমান কি আয়তন ইন্টু ঘনমাত্রা আমরা খুব ভালো করেই জানি মোল সংখ্যা মানে কত ভাই আয়তন ইন্টু ঘনমাত্রা আয়তনটাকে লিটারে হইতে হবে এবং ঘনমাত্রাটাকে মোল পার লিটারে হইতে হবে ঠিক আছে এখন এইখানে একটা বিপত্তি বাধে বিপত্তি বাধে দেখো এখানে আয়তন আছে বিশ এম এল বিশ ইন্টু টেন থ্রি কিন্তু ঘনমাত্রাটাকে আমরা কি করি নাই ঘনমাত্রাটা আমাদের মোল পার লিটারে নাই এখন এইখানে একটা সাপোর্ট পাবা তুমি যদি তুমি এই যে এইখানে এই প্রসিডিউরটা ফলো করো খেয়াল করো এই যে সেকেন্ড প্রসিডিউরটা ফলো করলে তোমার এখানে সুবিধা হইতেছে কি যে এখানে মোল পার লিটার এই যে এই ব্যাপারটা তুমি পেয়ে যাও ঠিক আছে মোল পার লিটারের ব্যাপারটা পেয়ে যাও তাহলে এখান থেকে আমরা ঘনমাত্রাটা ক্যালকুলেট করে ফেলি দেখো কি কি আছে উপর আছে কত পয়েন্ট টু ডিভাইডেড বাই চল্লিশ এটাকে আবার কত দিয়ে ভাগ করবো এটাকে আবার ভাগ করবো বিশ দিয়ে আমাদের আসে এখানে আসলে মোলারিটি আছে তোমার ঘনমাত্রা যদি বলি গা আছে ঘনমাত্রা কত আছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মোল পার লিটার এখন দেখো আমরা যদি এটা এখানে বসাই দিই এখান থেকে ক্যালকুলেট করে নিয়ে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ

একশো গুণ করছিলাম না এক হাজার গুণ করছিলাম একটা সেকেন্ড একটু মনে হয় কোন একটা জায়গায় ছোটখাটো একটা মিস্টেক হয়ে গেছে দাঁড়া ওই ক্যালকুলেশনটা আমি আবার একটু করে দেখি একটু ছোটখাটো একটা মিস্টেক হইতে পারে একটা জিরো কম মাস হইতে পারে চল্লিশ ডিভাইডেড বাই টোয়েন্টি ইন্টু আর জিরো পয়েন্ট টু ফাইভ সরি একটা জিরো কম হয়ে গেছিল

টেন টু দি পাওয়ার মাইনাস তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আসছে জিরো মোল দেখো আমি আলটিমেটলি এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আসছে এখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা পেয়ে গেছি সালফারিক অ্যাসিডের মোল সংখ্যাও পেয়ে গেছি একটা আসে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ আর একটা আসে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তোমাদেরকে আগেই বলছি আমি যে সোডিয়াম হাইড্রোক্স সালফিউরিক অ্যাসিড যে পরিমাণ আছে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে তার দ্বিগুণ ঠিক আছে তোমরা ছোটবেলায় লিমিটিং বিক্রি হোক করছো লিমিটিং বিক্রি মানে কি মানে একেবারে আনুপাতিক হারে যে কম থাকে এখানে খেয়াল করো সালফিউরিক অ্যাসিড যা আছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড নর্মালি লাগবে কি তার দ্বিগুণ এখন দেখো সালফিউরিক অ্যাসিড দ্বিগুণ কি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে অবশ্যই নাই ঠিক আছে কারণ সালফিউরিক অ্যাসিড আছে কত জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ এটাকে দ্বিগুণ করলে এই মানে চার অনেক বড় হয়ে যায় এখন তাহলে দ্রবণে কি অবশিষ্ট আছে

NaOH লাগবে এতটুকু কি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে কিন্তু আমাদের কি ততটুকু আছে নাই দ্রবণে আছে অনেক কম কম এটার চেয়েও যথেষ্ট দূরে থাক এর সমানই তো না তো আরো পরের কথা তার মানে কি আমাদের এখানে NaOH শেষ হয়ে যাবে NaOH শেষ হয়ে যাবে তার মানে কি এস্টুয়াসফর অবশিষ্ট থাকবে এস্টুয়াসফর অবশিষ্ট থাকবে তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে দ্রবনের প্রকৃতি হবে অম্লীয় দ্রবণের প্রকৃতি কি হবে দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় ভাই কোয়েশনটা ক্লিয়ার কিনা একটু জানাই দিও তোমাকে হ্যাঁ ফাহিম এসে ভালো করলে রুট টু ডিএম সিতে ভর্তি হবে ইনশাল্লাহ দেখা হবে তোমার সাথে আচ্ছা মনিম এসি রিক হবে মনিম তুমি এখন এটা ফাইভ ইনটু টেন টু দিবার মাইনাস থ্রিমুল হয় এখন খেয়াল করো যে আমরা যদি এইখানে অবশেষটা হবে দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় এখান থেকে আমরা আরো বহুতভাবে ঘাটাইতে পারি এখান থেকে আমরা চলে পিএইচ বের করতে পারি এসে দ্রবণের পিএইচ নির্ণয় করতে পারি এখান থেকে লাগে অবশেষের সালফরিক অ্যাসিডের পরিমাণ নির্ণয় করতে পারি আর অনেক কিছু এখান থেকে করা যায় ঠিক আছে তো এইটুকো যদি ক্লিয়ার হয় এইটুকো যদি ক্লিয়ার হয় পরের क्वेश्चनে আসি যে ও বিপাকলের টাইট্রেশনে কোন ধরনের নির্দেশক উপযোগী এখন তুমি আমাকে একটু অ্যানসার করো তো যে এ পাত্রের অ্যাসিডটা এটা কি দুর্বল নাকি সবল এটার ক্ষেত্রে এটা কি দুর্বল নাকি সবল মানে দুর্বল দুর্বল না সবল সবল আর এটা নাকি তোমাদের অ্যান্সার গুলো একটু অ্যান্সার করতে থাকো আর আমি এতক্ষণে তোমাদের অ্যান্সার দিয়ে দিই কথা হচ্ছে যে সালফিরিক অ্যাসিড একদম ছোটবেলা থেকে পরে আসতেছি ঠিক আছে তোমাদের অ্যাসিড সম্পর্কে পরিচিতি হয় খুব সম্ভবত ক্লাস সিক্সে অথবা ক্লাস এইটে তো এটা হতেছে আমাদের সবল এসিড এটাও আমাদের দুইটাই এটাও সবল এটাও সবল একটু মাথায় রাখবা যে নির্দেশকের ক্ষেত্রে আমাদের যখন সবল অ্যাসিড এবং সবল খার হবে ঠিক আছে কি মাথায় রাখবা সবল অ্যাসিড প্লাস সবল খার ঠিক আছে সবল অ্যাসিড সবল খার এটা হইলে একটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে কি একটা ঘটনা হইলো যে পিএইচ এর পরিবর্তন পরিবর্তন খুব দ্রুত হবে কিভাবে পিএইচ এর পরিবর্তন খুব দ্রুত হবে এখন যেহেতু পিএইচ এর পরিবর্তন খুব দ্রুত হচ্ছে তার মানে নির্দেশকের ক্ষেত্রে পিএইচ রেঞ্জ বড় হবে এখন একটু খেয়াল করো এটা কিলেক্সি পরের কথাটা অনেকের কাছে একটু মানে দুর্বোধ্য লাগতে পারে যে আমরা নরমালি এইখানে যে নির্দেশকগুলা ব্যবহার করবো এই প্রত্যেকটা নির্দেশকেরই আলাদা আলাদা পিএইচ রেঞ্জ থাকে কিন্তু এখানে আমাদের যেহেতু এটা সবল অ্যাসিড এবং সবল খার অল্প একটু অ্যাড করলে এক ফোটা যোগ করলেই বাড়তি দেখা যায় ডুম করে এর ভিউজ পরিবর্তন হয়ে যায় ঠিক আছে তো এখানে যেহেতু তোমার যেহেতু দুম করে হিউজ পরিবর্তন হয়ে যাইতেছে তার মানে কি এখানে আমরা বড় একটা রেঞ্জ পাইতেছি ঠিক আছে হুট করে দেখবা যে তোমার অম্লীয় থেকে দুম করে খারিও হয়ে গেছে ঠিক আছে অথবা খারিও থেকে অম্লীয় হয়ে গেছে মানে এখানে পিএইচ এর চেঞ্জ নর্মালি দেখা যায় চার থেকে দশের মধ্যে এই রেঞ্জের নির্দেশক কাজ করে ঠিক আছে তার মানে যেসব নির্দেশকের পিএইচ রেঞ্জ হ্যাঁ যেসব নির্দেশকের পিএইচ রেঞ্জ চার থেকে দশের মধ্যে তারা এই এই ক্ষেত্রে আমাদের কাজ করে এখন কথা হচ্ছে যে আমরা যত প্রকার নির্দেশক নর্মালি জানি তোমাদের এইচএসি পর্যন্ত বা নর্মালি অ্যাসিড কার টাইট্রেশনে যে নির্দেশকগুলো ব্যবহার করা হয় এই সবগুলোর রেঞ্জ হচ্ছে চার থেকে দশের মধ্যেই মানে চার থেকে দশ এই পিএইচ রেঞ্জের মধ্যে মোটামুটি সবগুলা নির্দেশকই ভালোভাবে কাজ করে যেহেতু সবগুলা নির্দেশকই ভালোভাবে কাজ করে তার মানে কি এখানে সহজ কথা যেকোনো নির্দেশক যেকোনো নির্দেশকি ব্যবহার করা যাবে ঠিক আছে যে কোন নির্দেশকি ব্যবহার করা যাবে এখন সেই সাথে এখানে আমাদের কি করতে হবে আর একটু এক্সপ্লেনেশন এড করতে হবে এক্সপ্লেনেশনটা আমরা কি করবো আমি যদি বোর্ডে লিখতে যাই প্রচুর পরিমাণ সময় লাগবে তুমি কি করবা খুব সংক্ষেপে তোমার বই অথবা সহায়ক বই যেখান থেকে পারো এটার বাড়তি বাড়তি কি বলবো সাজানো ব্যাখ্যা বই থেকে পড়তে হবে বাড়তি সাজানো ব্যাখ্যাটা একটু কষ্ট করে বইটা খুলবা তোমার টেস্ট পেপারটা খুলবা তোমার গাইডটা খুলবা যেটা আছে সেটাই খুলবা সেখানে খুব সুন্দর করে দেওয়া আছে একটু কষ্ট করে পড়ে ফেলবা সেই সাথে এক্সট্রা কি করবা এক্সট্রা যে জিনিসটা করবা দুর্বল অ্যাসিড প্লাস সবল সবল খার অ্যাসিড প্লাস দুর্বল খার এক্সট্রা এদের ব্যাপারটা একটু করে ফেলবা তাহলে দেখা যাবে তোমার প্রিপারেশন একদম কাপন হয়েছে যাবে ঠিক আছে তো এই পর্যন্ত যা যা পড়াইলাম ভাই এই পর্যন্ত যা যা পড়াইছি ক্লিয়ার হয়েছে কিনা তো জানাই ফেলো তো দ্রুত ভাইয়া আগে এই চ্যাপ্টার পড়া না থাকলে এই ক্লাস করলেই কি চ্যাপ্টার কমপ্লিট হবে ভাই কথা হলো আমি তোমাকে বলি শোনো একটু শোনো এরকম যে যারা আগে মোটামুটি পড়ছে ঠিক আছে আগে মোটামুটি পড়ছে বা এই চ্যাপ্টার সম্পর্কে এত বিস্তর ধারণা নাই ঠিক আছে তাদের জন্য এই লেকচার এখন কেউ যদি একেবারে না পড়ে তাহলে তার ক্ষেত্রে ব্যাপারটা খুব দুর্বুদ্ধ হয়ে যাবে এখানে তোমার মোটামুটি পড়া থাকতে হবে ঠিক আছে মোটামুটি পড়া থাকতে হবে একদম তোমার সবকিছু জেনে ফেলতে হবে ব্যাপারটা এরকম না তোমার মোটামুটি পড়া থাকতে হবে এরপরে যে কোনো ওয়ান অংশ ক্লাস তুমি দেখো ঠিক আছে ওইখানে ওই চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি ধারণা তোমাকে রাখতেই হবে তুমি যদি নর্মালি ধরো জারুন বিচারণ জারণ বিচারণ ব্যাপারটাই তোমার কাছে ক্লিয়ার না থাকে বা জারণ বিচারণ ব্যাপারটাই তুমি তেমন না তোমাকে যদি আমি জারুন বিজারণের সমতাকরণ দেখাই তুমি হা করে তাকায় থাকবা বুঝতে পারছো তার মানে তোমার কি করতে হবে এই চ্যাপ্টারটা মোটামুটি একটু পড়তে হবে দেন তারপরে এই ক্লাসটা করতে হবে তোমার যদি একেবারে পড়া না থাকে সেই ক্ষেত্রে স্যার যদি তোমার মোটামুটি পড়া থাকে তাহলে দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে করে ফেলো ভাই টাইট্রেশন কার্ভ কেমন ইম্পর্টেন্ট এইচএসসি এর জন্য ভাইয়া এক্সপেক্টেশন আচ্ছা ভাইয়া আজকে एग्जाम হবে না জেসিকা জেসি एग्जाम मोस्ट প্রবাবলি হওয়ার কথা ঠিক আছে শিডিউল দেওয়া থাকলে ইনশাআল্লাহ ইন টাইম एग्जाम হয়ে যাবে তার মানে আচ্ছা টাইটেশন এর কার্ভ কেমন ইম্পর্ট্যান্ট এইচএসসি এর জন্য ভাইয়া একটু দেখে যাও কথা হইতেছে এইখান থেকে নরমালি তেমন প্রশ্ন হয় না তবে তুমি যেহেতু বলছো তোমার মাথায় আছে ব্যাপারটা একটু জাস্ট খালি দেখে যাও যে কোনটার ক্ষেত্রে কার্ভটা কি রকম হয় ঠিক আছে তুমি জানো আমরা যদি সবল এসে সবল খার করি এখানে টাইটেশন এর কার্ভটা খুব শার্প হয় দুর্বল সবল খার করলে এখানে ট্রাকশনের ওইখানে আমাদের এই যে সার্প যে অংশটা এটা রেঞ্জটা কম হয় ঠিক আছে এইভাবে গ্রাফ গুলা খালি একটু চোখ গুলা যাও এখানে এরপরে যদি আমরা পরবর্তী অংশে যাই এটা আমাদের হম এটা আমাদের জারণ বিজারণের অংশ কিসের অংশ করতেছে না ঠিক আছে তো আমরা যেটা করতেছিলাম এটা আমাদের কোন অংশ বিজারণ আর এই সংক্রান্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাদের গত যে কোয়েশ্চেন আচ্ছা কারো এখনো কোনো কোয়েশ্চেন নাই যেহেতু কোনো কোয়েশ্চেন নাই তাহলে আমাদের আগানোটাই বেটার এখন এখানে দেখো কি বলছে এখানে সালফিউরিক অ্যাসিড এই আয়রন আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এরপর দেখো এখানে আমাদের পারম্যাঙ্গানেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া আছে এটা আয়তন দেওয়া আছে এবং ঘনমাত্রা দেওয়া আছে খুব সিম্পল জিনিস দেওয়া আছে এখন এটা দেওয়া থাকলে আমরা ডাইরেক্ট আগে সিকিউ সলভ করব না আগে তোমাদেরকে কিছু জিনিস বুঝাবো তারপরে সিকিউ সলভে যাব ঠিক আছে কিছু জিনিস তোমাদেরকে মুখস্থ করতে হবে একটু মুখস্থ রাখতে হবে ভাই আমরা যদি এদিকে যাই আমরা প্রশ্ন পরে সলভ করব ঠিক আছে কিছু জিনিস আগে তোমাকে মুখস্থ রাখতে হবে যেমন কিছু জারক চিনে রাখতে হবে কিছু বিজারক চিনে রাখতে হবে তো জারক আমাদের এখানে জারন মান হয় টু প্লাস এখান থেকে বিক্রিয়া করে এটা জারন মান হয় থ্রি প্লাস এখানে জারন মানের পরিবর্তন হয় এর এক আবার আমাদের জারক আছে ধরো কে কে আছে এইচ টু সি টু ও ফোর এখানে কার্বনের জারন মান প্লাস এখান থেকে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড এখানে কার্বনের জার্ন মান প্লাস ফোর এখানে যেহেতু দুইটা কার্বন আছে এই জন্য জার্ন পরিবর্তন হয় দুই তিন থেকে চার হলে জার্ন মানে পরিবর্তন কত হয় দুই আর বি মধ্যে আছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কে এখানে ম্যাঙ্গানিজ যে মান থাকে প্লাস এটা অম্লীয় মাধ্যমে কোন মাধ্যমে অম্লীয় মাধ্যমে যদি বিক্রিয়া করে তাহলে এখান থেকে ম্যাঙ্গানিজের জার্ন মান হয় প্লাস টু জারন মানে পরিবর্তন হয় পাঁচ এরপর হচ্ছে আমাদের কে টু সি আর টু ও এটা যদি অমলীয় মাধ্যমে বিক্রিয়া করে এর মাধ্যম নিয়ত ঝামেলা নাই এখানে ক্রোমিয়ামের জার্ন মান থেকে প্লাস সিক্স এখান থেকে ক্রোমিয়ামের জার্ন মান হয় থ্রি প্লাস এবং এখানে জার্ন মানের পরিবর্তন হয় ছয় ঠিক আছে এই যে যে চারটা উদাহরণ বললাম এই চারটা উদাহরণ প্রচুর পরিমাণ জনপ্রিয় তোমাদের বারবারই আসে বোর্ড কোশ্চেন একদম বারবার আসে তো এই চারটা উদাহরণ জারক বিজারক আদি অবস্থা শেষ অবস্থা এবং সেই সাথে কার জারণ মানের পরিবর্তন কত এই ব্যাপারটা তোমাকে একদম মুখস্থ মুখস্থ রাখতে হবে ঠিক আছে এটা আবার একটু রিপিট করে দিলাম তোমরা যারা ভুলে গেছো দেখে ফেলো খাতার মধ্যে তুলে ফেলো স্ক্রিনশট তুলো যাই করো সে একটা করো এটার কোন একটা ব্যবস্থা করো যাতে তোমার মনে থাকে এখন খেয়াল করো কি বলছে এখানে প্রশ্নগুলা একটু খেয়াল করো আমাদের বলছে এ ও বিপাত্রের বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো কি বলছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করবো প্যারা নাই আর কি বলছে এ পাত্রের দ্রবণ পাত্রের দ্রবণ দ্বারা সম্পূর্ণরূপে জারিত হলে ঠিক আছে আয়রনের পরিমাণ নির্ণয় করো তোমাদের সাজেশনে বলতেছিলাম যে আমাদেরকে প্রায় কিসের পরিমাণ নির্ণয় করতে বলে আয়রনের পরিমাণ তাহলে এখানে বলছে আয়রনের পরিমাণ নির্ণয় করতে আমরা আয়রনের পরিমাণ নির্ণয় করব কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা আগে প্রথম প্রশ্নটা দেখি প্রথম প্রশ্নটা কি বলছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ এখন এই যে এই চারটা তোমাদের বলছে মুখস্থ করে ফেলতে এখানে দেখো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে গেলে আমাদের আগে এই বিক্রিয়াটাকে ক্লিয়ার করে ফেলতে হবে কোন বিক্রিয়া এই যে এই বিক্রিয়া এই বিক্রিয়া আগে ঘটাইতে হবে ঠিক আছে আগে ঘটাই আমরা আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড এইচ টু এসও ফোর এখান থেকে উৎপন্ন হবে এফই এসও ফোর প্লাস এইচ টু এই যে আমাদের ফেরাস সালফেট উৎপন্ন হয়ে গেছে এই সেই ফেরাস সালফেট ঠিক আছে আর এই যে আমাদের এখানে কি লাগবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট একটু মাথায় রাখো এখানে পটাশিয়াম পার থেকে ম্যাঙ্গানিজ টু প্লাস হয় আর ফেরাস সালফেট থেকে এফই থ্রি প্লাস হয় এফই টু প্লাস থেকে থ্রি প্লাস আর এখানে সেভেন প্লাস সেভেন থেকে প্লাস টু এখন এইগুলা যদি আমি একটু মুছে দেই

সেই সাথে কি আছে ওখানে পটাশিয়াম পারমেঙ্গানের এখন আমরা জানি একটু আগে তোমাদেরকে বলছি এই আমাদের সালফেট হচ্ছে বিজারক আর এটা হচ্ছে জারক ঠিক আছে পটাশিয়াম পারমেঙ্গানের জারক এবং সালফেট হচ্ছে কি সালফেট বিজারক এই আমি কি উল্টা লিখছিলাম নাকি একটা সেকেন্ড একটা সেকেন্ড একটু ওয়েট করে দেখি আমি উল্টা লিখছিলাম কিনা চারটা কি উল্টা লিখে ফেসছিলাম কিনা এইটুটু মানে একটু কারেকশন আছে ঠিক আছে একটু কারেকশন হলো যে একটু আগে যে চারটা লিখছিলাম ওখানে জারকের জায়গায় বিজার লিখেতেছিলাম আর বিজারকের জায়গায় জারক মনে হলো ঠিক আছে যে এখানে চেক করে দেখতেছি যে যেটা বিজারক হবে সেটাকে জারক লিখে দিয়েছি ঠিক আছে তো এটা একটু কারেকশন করে নিও এমনিতেই হইছে কি ব্যাপারটা আজকে আমার আমার এমনিতেই ভাষা একটু অসুবিধা বাসায় অসুস্থ অসুস্থ লোকজন আছে সেই সাথে আমি নিজেও এখন মানে আমি নিজেও হালকা পরিমাণ এই জন্য জিনিসপত্র দিয়ে একটা উল্টা পাল্টা হয়ে যেতেছে আর কি ঠিক আছে এখন দেখো আর জারক এখানে যে তোমরা জানো তার হয় বিজারণ জারকের কি হয় জারকের ঘটে বিজারণ এবং বিজারকের ঘটে কি হয় বিজারকের ঘটে জারণ ঠিক আছে বিজারকের জারণ হবে এবং জারকের বিজারণ হবে এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আয়রন এখানে কত আছে টু প্লাস আমরা প্রথমেই দর্শকায়ন সবগুলাকে বাদ দিয়ে দিব ঠিক আছে প্রথমে কি করবো দর্শকায়ন বাদ দিয়ে দিব এখানে খেয়াল করো বিক্রিয়া যদি আমি শুরু করি তাহলে এখানে আছে আমাদের আয়রন টু প্লাস এবং পটাশিয়াম থেকে আমরা যদি পটাশিয়াম থাকে এম এন ও ফোর মাইনাস এটা হচ্ছে আমাদের মূল বিক্রিয়া আমরা আয়ন ইলেকশন বলছি আমরা এখানে আয়ন নিয়ে নিব আর সেই সাথে দর্শক গুলাকে বাদ দিয়ে দিবো এখন এই বিক্রিয়াটা এইভাবে থাকলো আমরা এরপরে আয়রন টু প্লাস এর জারণ হবে তার মানে অর্ধ বিক্রিয়া কি অর্ধ জারন অর্ধ বিক্রিয়া তো জারণ অর্ধ বিক্রিয়া হলে এখানে আয়রন টু প্লাস আছে তোমাদেরকে বলছি আয়রন টু প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করে আয়রন থ্রি প্লাসে পরিণত হবে আয়রন টু প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন থ্রি প্লাসে পরিণত হবে ঠিক আছে তো এটাকে আমরা ধরি এক নম্বর ইকুয়েশন কয় নাম্বার এক নম্বর এবং আমরা যদি বিজারণ অর্ধ বিক্রিয়ায় আসি বিজারণ অর্ধ বিক্রিয়ায় আসলে আমরা তোমাকে আগেই বলছি আগে কি বলছি ভাই যে ম্যাঙ্গানিস এখানে কত প্লাস প্লাসভেন প্লাস থেকে সেভেন থেকে কত হবে ম্যাঙ্গানিস প্লাস টু ম্যাঙ্গানিস কত হবে প্লাস টু বা টু প্লাস এখান থেকে এবং সেই সাথে মনে রাখবা একটা নোট লিখে রাখি যার ওকে যত গুলা অক্সিজেন থাকবে তত অনুষ্ঠু উৎপন্ন হবে এখানে তো ম্যাঙ্গালিস টু প্লাস গেল দেখো অক্সিজেন কয়টা আছে চারটা এটা কিন্তু জারুকে থাকতে হবে বিচারকের যদি অক্সিজেন থাকে ওইটা কখনোই কি হবে না পানি তৈরি করবে না এখানে অক্সিজেন আছে চারটা তার মানে এখানে কয়টা পানি হবে চারটা পানি এবং আমরা কি বলছি পরিবর্তন হয় পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে এটা শুরুতেই তোমাদেরকে পড়াই দিছি এ কয়টা ইলেকট্রন গ্রহণ করে পাঁচটা ইলেকট্রন এখন দেখো সবকিছু এই পাশে মোটামুটি ঠিক আছে কিন্তু এখানে ঝামেলা হয়েছে দেখো আটটা হাইড্রোজেন আটটা হাইড্রোজেন বাড়তি আছে এখানে এই পাশে কি করবো এইচ প্লাস দিয়ে দিলে বাম পাশার ডান পাশ এখন আমাদের ব্যালেন্সড আছে খেয়াল করো তুমি এখানে গ্রহণ করে পাঁচটা ইলেকট্রন এখানে ত্যাগ করে একটা ইলেকট্রন নর্মালি চিন্তা করো ধরো তুমি কাউকে টাকা দান করতে চাইতেছো ঠিক আছে তুমি কাউকে কিছু টাকা দান করবা এখন ধরো তার কাছে কোনো টাকা নাই তার কাছে যদি কোনো টাকা না থাকে তুমি যদি তাকে 10 টাকা দাও

দুই নাম্বার সমীকরণের সাথে যোগ করে দাও যোগ করে দিলে কি হবে এটাকে যদি পাঁচ দিয়ে গুণ করো তার মানে পাঁচটা আয়রন থ্রি প্লাস এই তো উৎপন্ন হয় এখন তুমি যদি যোগ করে ফেলো দুইটাকে তো কি কি দাঁড়াইতেছে পাঁচটা আয়রন টু প্লাস

এটা আমাদের এটাই আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকৃত সমীকরণ ঠিক আছে এখন কথা হলো এখানে যদি আমরা আরো বাড়তি মার্ক পাইতে চাই তাহলে কি করব এখানে আরো বাড়তি মার্ক পেতে হলে আমরা এখানে দর্শক আয়নগুলা যোগ করে দিব কি করব দর্শক আয়নগুলা যোগ করে দিব তো এখানে আমরা যদি লিখি যে প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে প্রয়োজনীয় দর্শক যোগ করে পাই এখন দেখো এফ ই টু প্লাস টু প্লাস করতে আসছে ফেরাস সালফেট থেকে কে এম এন করতে আসছে মানে এমএন ও ফর মাইনাস করতে আসছে কে এম থেকে দেখো সংখ্যা আমাদের যেরকম ছিল আমরা ওরকমই লিখতেছি এখানে পাঁচটা ছিল পাঁচটা লিখছি এখানে একটা ছিল একটাই এখন খেয়াল করো তো এইচ প্লাস করতে আসে এইচ প্লাস নরমালি খেয়াল করো তো শুরুতে কিসের রিয়াকশন লিখছিলাম আমরা এই যে সালফিউরিক অ্যাসিড এইচ প্লাস আসে নর্মালি আমাদের সালফিউরিক অ্যাসিড থেকে তাহলে এখানে আটটা এইচ প্লাস তার মানে চারটা সালফিউরিক অ্যাসিড এখান থেকে তারপর ম্যাঙ্গানিজ টু প্লাস এখানে হয় ম্যাঙ্গানিজ সালফেট চার অনু পানি এখানে পাঁচটা আয়রন আছে না ফাইভ বাই টু এফি টু এসো ফোর হোল থ্রি হয় সেই সাথে উৎপন্ন হয় আমাদের হাফ অফ k2so4 k2so4 উৎপন্ন হয় ওর সামনে হাফ কেন দিলাম হাফ দেওয়ার কারণ হইছে এখানে পটাশিয়াম আছে একটা এইজন্য সামনে হাফ দিয়ে দিছি ঠিক আছে তুমি এই পর্যন্ত রেখে দিলে পারো গ হয় এই পর্যন্ত রেখে দিলে মার পাবা ঘ হলে এইটা একটু অ্যাড দেয়া জরুরি ঠিক আছে এবং সেই সাথে তোমাকে যে চারটা জারক এবং বিজারক দেখাইছি এই চারটা জারক এবং বিজারকের কাজ জারন মানের পরিবর্তন কত সে ব্যাপারটা মাথায় রাখতে হবে কেন কারণ ওইগুলা দিয়েও তোমার জারণ বিজারণে পরিবর্তন ম্যাথ তোমাকে আইন ইলেকশন পদ্ধতিতে সমতাকরণ কি আর কিনা ভাইকে একটু জানাই ফেলো দ্রুত আইন ইলেকশন পদ্ধতিতে সমতাকরণ কি আর কিনা এটা যদি ক্লিয়ার হয় আমরা পরবর্তী অংশে চলে যাই ভাই একটু দ্রুত জানাই ফেলো আচ্ছা আইন ইলেকশন পদ্ধতিতে ভাই সমতাকরণ ক্লিয়ার হয়ে গেছে কিনা যদি ক্লিয়ার হয় একটু দ্রুত ভাইকে জানা ফেল আমি পরবর্তী অংশ করি করি আশা হয়ে গেছে সবার তো আমরা পরবর্তী অংশে যদি যাই দেখি পরবর্তী অংশে আমাদের কি অপেক্ষা করতেছে বলছে এ পাত্রের দ্রবণ পাত্রের দ্রবণ দ্বারা সম্পূর্ণরূপে জারিত হলে আমাদের আয়রনের পরিমাণ নির্ণয় করতে বলছে কিসের পরিমাণ আয়রনের পরিমাণ ঠিক আছে কিসের পরিমাণ নির্ণয় করতে বলছে আয়রনের পরিমাণ এখন দেখো তোমাকে যদি আমি এই সমতাকৃত সমীকরণটা দেখাই এখানে আমাদের মূল যে কাজ লাগবে আবারও বলছি এখানে আমাদের মূল সংখ্যার অনুপাত খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মূল সংখ্যা মূল সংখ্যার অনু এখানে আমাদের সবচেয়ে ঝামেলা জিনিস মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি মূল সংখ্যার অনুপাত তোমাকে একটু মূল সংখ্যার অনুপাতটা দেখায় আনি এখানে দেখো পটাশিয়াম পার কত এটা এটা যদি হয় আয়রন কত লাগে আয়রন লাগে মোল ঠিক আছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট মোল হইলে আয়রন লাগে আমাদের পাঁচ মল বুঝতে পারছো এটা যদি একমল খরচ হয় এটা কমল লাগবে এটা লাগবে পাঁচ মোল এখন ওইটা যদি একমল খরচ হয় এটা যদি পাঁচ মল লাগে তাহলে খেয়াল করো তো আমাদের সহজভাবে যদি বলি যে এক মল কে এন মোল ফোর ওয়ান মল ও ফোর ইজ ইকুয়ালেন্ট টু ফাইভ মল অফ আয়রন এক মল পটাশিয়াম পার সমান পাঁচ মল আয়রন কোত্থেকে থেকে পাইলাম আমরা ভাই বলো তো এটা কোত্থেকে থেকে পাইছি বলো এটা আমরা সেই সমতাকৃত সমীকরণ থেকে পাইছি কোত্থেকে থেকে আমরা সমতাকৃত সমীকরণ থেকে পাইছি ঠিক আছে তো এখন এই সমতাকৃত সমীকরণ থেকে পাইলে এখানে একমল মল সমান ইজিকুয়ালেন্ট যদি পাঁচ মোল হয় তাহলে খেয়াল করো তো এই যে এখানে আয়তনের ঘনমাত্রা দেওয়া আছে না তাহলে আমি যদি পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের মোল সংখ্যা বের করে নেই এন অফ কে এম এন ও ফোর

তার মানে দিয়ে ভাগ করে দি এত মোল ঠিক আছে এখন এখানে আমাদের তো কাজ শেষ দেখো একমল পটা শেম্পার ম্যাঙ্গ যদি আয়রন লাগে একমল পটা সাথে বিক্রিয়া করতে যদি পাঁচ মোল আয়রন লাগে আমি আবার একটু লিখে মোল ইজ আয়রন এখন কত মোল আছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এটার সমান কতটুকু হবে আমাদের ফাইভ ইন্টু এখানে যত মোল আছে এটা জাস্ট সিম্পলি গুণ হয়ে যাবে ও সরি ওয়ান পয়েন্ট সেভেন নাভেন ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু -3 এই ভ্যালুটা তাহলে এত মোল আয়রন যদি হয় তুমি জানো যে কত গ্রাম বা আয়রনের পরিমাণ চাইছে আমরা চাইলে মোট সংখ্যা দিয়ে রাখতে পারি তবে বেশি সুবিধা হলো আমরা যদি গ্রামে দিই

ইয়েটা ক্লোজ করে দেই হ্যাঁ তো এভাবে আসার পরে আমরা কি করব কত গুণ করবো পাঁচ সেই সাথে গুণ করবো কত পঞ্চান্ন দশমিক আট পাঁচ তাহলে কত আসে আনসার জিরো পয়েন্ট ফোর এইট ধরো নাইন দিলাম ঠিক আছে জিরো পয়েন্ট ফোর এইট নাইন গ্রাম আয়রন এটা দিতেছে আমাদের অ্যান্সার এত গ্রাম আয়রন আছে তো এখন দেখো এখানে এই ম্যাথটা আমাকে করতে বলছে দেখি তোমাদের যাদের হয়ে গেছে একটু অ্যান্সারটা জানাও দেখি যাদের সলভ করা হয়ে গেছে তাদের কাছ থেকে একটু অ্যান্সারটা দেখতে চাই ঠিক আছে তো এখন তোমরা অ্যান্সার জানাই দিতে থাকো আমি একটু বলি যে এখানে আমরা পারম্যাঙ্গানেট দিয়ে করছি এখানে পারম্যাঙ্গানেট না দিয়ে তোমাকে ডাইক্রোমেট দিতে পারে কে টু সি আর টু ও সেভেন ডাইক্রোমেট দিলে তখন এক মোল টু একমল পটাশিয়াম ডাইক্রোমেট ইজ টু তোমার ছয় মল হয়ে যাবে তখন ছয় আমাদের অনুপাতটা তখন চেঞ্জ হয়ে যাবে এভাবে আমাদের অনুপাত কি হয়ে যাবে তখন পরিবর্তিত হয়ে যাবে এখন আয়রনের পরিমাণ আমরা নির্ণয় করছি এখন এখান থেকে ভেজালের পরিমাণ নির্ণয় করতে বলতে পারতো বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করতে বলতে পারতো সেক্ষেত্রে আমাদেরকে একটা বাড়তি ডেটা দিয়ে দিতে হইতো কি বাড়তি ডেটা লাগতো আমাদের বলতো এখানে ধরো আয়রন তোমার দিয়ে দিছে এক গ্রাম কত গ্রাম এখানে তোমার যদি বাড়তি একটা ডেটায় বলে দেয় যে এক গ্রাম আয়রন আছে কত গ্রাম আয়রন আছে এখানে এক গ্রাম আয়রন ঠিক আছে এখানে যদি বলে এক গ্রাম আয়রন তুমি দেখো তো এখান থেকে বিশুদ্ধ আয়রনের পরিমাণ কত বেড়েছে তোমার বিশুদ্ধ আয়রনের পরিমাণ বেড়েছে জিরো পয়েন্ট ফোর এইট গ্রাম তা এখন তোমাকে যদি এভাবে বলে যে সৎ বিশুদ্ধতা একটু ফর্মুলাটা দেখাই দিই ঠিক আছে শতকরা বিশুদ্ধতা যদি বের করতে বলে তাহলে কি করবা বিশুদ্ধ পরিমাণ যতটুকু যতটুকু যত গ্রাম যত মূল যেটা বিশুদ্ধ বের হয়েছে নিচে মোট পরিমাণ এটা গ্রামে বের করো মোলে বের করো বললে হইলো এটা যদি গ্রাম হয় এটাও গ্রাম এটা মূল হইলে এটা মোল তাহলে ইন্টু এটার সাথে একশো করে দিবা এটা হচ্ছে বিশুদ্ধতার পরিমাপ বিশুদ্ধতা আর যদি তোমাকে বলে নির্ণয় করতে বলে তাহলে এখানে কি বলবা ভেজালের পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ ইন্টু একশো

কারো কোনো প্রবলেম আছে কিনা পরিমাণগত রসায়ন নিয়ে বা ওভারঅল রসায়ন নিয়ে কোনো প্রকার জিজ্ঞাসা আছে কিনা সে ব্যাপারটা একটু কষ্ট করে জানিয়ে ফেলতে হবে ভাইকে যারা অ্যান্সার দিছো অ্যান্সার দেওয়ার জন্য ধন্যবাদ একটু জানাই ফেলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমাদের প্রশ্নগুলা ক্লিয়ার করে দেখি কই গেল

অথবা মাঝে মধ্যে বলবে কি যে ভেজালের পরিমাণ নির্ণয় তো আমরা শিখছি বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় শিখছি এখানে মাঝে মধ্যে কি বলতে পারে এখানে মাঝে মধ্যে বলতে পারে যে ভাই দুইটা কোম্পানির লোহা নিলাম আমি দুইটা কোম্পানির লোহা নিয়ে আমি বিক্রিয়া ঘটাইলাম ঘটানোর পরে আমার বলতে পারে যে কোন কোম্পানির লোহাটা আমার জন্য লাভজনক তখন আমি কি করব দেখবো যে কোম্পানির বিশুদ্ধতার পরিমাণ বেশি সে কোম্পানির লোহার আকরিকটা আমার জন্য লাভজনক যেটার বিশুদ্ধতার পরিমাণ কম সেটা আমার জন্য লাভজনক মানে কম লাভ কম লাভজনক আর কি দেখি আর কোনো কোয়েশ্চেন আছে কিনা আচ্ছা অল ক্লিয়ার যেহেতু যেহেতু সবকিছু ক্লিয়ার আশা করি ব্যাপারটা তোমাদের কনসেপ্ট যাদের একটু গ্যাপ ছিল এই গ্যাপটা কভার করতে সহায়তা করছে এবং সেই সাথে তোমাদের যে প্রবলেম গুলা ছিল এবং সিকিউ নিয়ে সিকিউ ধরা নিয়ে কোন টপিক করবা কোনটা বাদ দিবা এইসব নিয়ে যাদের সমস্যা ছিল এটা ইনশাল্লাহ দূর হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থেকে সবাই রসায়ন ভাইয়ের জন্য সবাই দোয়া করো দেখাবো ইনশাল্লাহ পরবর্তী লাইভ ক্লাসে ভালো থেকে সে পর্যন্ত সবাই